শেষবারের মতো প্রবেশ করলো রামসাগর এক্সপ্রেস ট্রেন, তাই শখ করে এই ট্রেনে আজকের ছোট্ট ভ্রমণ। খুব ছোট্ট একটা জার্নি, অল্প সময় জার্নি, মূলত শখ করে এই জার্নিটা। আপনারা কোথায় যাচ্ছেন? আসসালামু আলাইকুম, আমি এখন আছি দিনাজপুর রেলওয়ে স্টেশনে, আর অপেক্ষা করতেছি রামসাগর এক্সপ্রেসের, কারণ আজকে শেষবারের মতো দিনাজপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে যাচ্ছে রামসাগর এক্সপ্রেস। তো অনেকটা শখের বসে এই জার্নিটা করা। দিনাজপুর থেকে এখন আমরা যাবো বাজনাহার, আর একটু পরে 11:30 দিকে ট্রেনটা দিনাজপুরে প্রবেশ করবে। দিনাজপুর রেলওয়ে স্টেশনে টিকিট কেটে অপেক্ষা করি পঞ্চগড়গামী রামসাগর এক্সপ্রেস ট্রেনের। আমার মতো আরও অনেক যাত্রীরা প্ল্যাটফর্মে অপেক্ষা করছে এই ট্রেনের জন্য। এই সময় বিরল থেকে লালমনিরহাটগামী লালমনি কমিউটার ট্রেন দিনাজপুর স্টেশন ত্যাগ করলো। অবশেষে বেশ কিছু সময় বিলম্বে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় রুটে শেষবারের মতো দিনাজপুর স্টেশনে প্রবেশ করল রামসাগর এক্সপ্রেস। ট্রেনের সবশেষ বগিতে কিছু আসন ফাঁকা থাকায় উঠে পড়লাম সেই বগিতে, এবং কয়েক মিনিট পরে ট্রেনটি দিনাজপুর স্টেশন থেকে যাত্রা শুরু করল পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনের উদ্দেশ্যে। দিনাজপুর স্টেশন ত্যাগ করার কয়েক মিনিটের মধ্যে ট্রেনটি উঠল দিনাজপুর শহরে পুনর্ভবা নদীর উপর কাঞ্চন রেলওয়ে ব্রিজে। যাত্রাপথে এবার কিছু তথ্য জানিয়ে রাখি। কিছুদিন আগে প্রায় 11 বছর পর চালু হয় এই রামসাগর এক্সপ্রেস, এবং ট্রেনটির যাত্রাপথ নির্ধারণ করা হয় বোনারপাড়া, গাইবান্ধা, কাউনিয়া, রংপুর হয়ে পার্বতীপুর, দিনাজপুর ঠাকুরগাঁও হয়ে পঞ্চগড়। এই ট্রেনটি চালুর ফলে বন্ধ হয়ে যায় পার্বতীপুর পঞ্চগড় রুটে চলাচলকারী বহুল জনপ্রিয় লোকাল ট্রেন কাঞ্চন কমিউটার। কিন্তু সম্প্রতি যাত্রীদের সুবিধার জন্য পঞ্চগড় পর্যন্ত এই রামসাগর এক্সপ্রেস ট্রেনের রুট বাতিল হয়। ট্রেনটি চলবে বোনারপাড়া হতে পার্বতীপুর পর্যন্ত, এবং পার্বতীপুর দিনাজপুর পঞ্চগড় রুটের পুনরায় চালু হতে যাচ্ছে কাঞ্চন কমিউটার। তাই দিনাজপুর পঞ্চগড় রুটে এটি রামসাগর ট্রেনের শেষ যাত্রা। দিনাজপুর থেকে ট্রেনটা আসে কাঞ্চন জংশন স্টেশনে থামলো, আর কাঞ্চন জংশন স্টেশনের পরেই হচ্ছে বাজনাহার, আর সেখানে আমরা নামে যাব। খুব ছোট্ট একটা জার্নি, অল্প সময় জার্নি, মূলত শখ করে এই জার্নিটা, যেহেতু রামসাগর এক্সপ্রেস শেষবারের মতো দিনাজপুরে প্রবেশ করছে, তো ওই হিসাবে আমি শখ করে আর কি এই জার্নিটা করলাম। আপনারা কোথায় যাচ্ছেন? সেতাবগঞ্জ। কোথায় উঠছিলেন? উঠছিলাম দিনাজপুরে। দিনাজপুরে এই ট্রেনের নাম জানেন? হ্যাঁ, রামসাগর। তো এটাকে জানা আছে যে ট্রেনটা আজকেই রাত যাচ্ছে? হ্যাঁ। এরপরে শুক্রবার থেকে কাঞ্চন কমিটা শুরু হবে, আর এই ট্রেনটা বন্ধ হয়ে যাবে। আর কাঞ্চন কমিটা কয়টার দিকে ছাড়বে জানা আছে? এটা জানা নাই। ওইটা দিনাজপুর থেকে ছাড়বে 9:15। ট্রেনটি আবার কাঞ্চন জংশন স্টেশন থেকে যাত্রা শুরু করলো, আর এরপরে রয়েছে বাজনাহার। কাঞ্চন জংশন পার হয়ে রেল দুভাগে ভাগ হয়েছে। বাম দিকের রেল লাইনটি বিরল হয়ে ভারতের রাধিকাপুরে প্রবেশ করেছে। বিরলগামী লালমনি কমিউটার এই পথে বিরল পৌঁছায়। এছাড়া ভারতের বেশ কিছু মালবাহী ট্রেন এই পথে বাংলাদেশে যাওয়া আসা করে, এবং ডান দিকের রেল লাইনটি সীতাকুণ্ড ঠাকুরগাঁও হয়ে পঞ্চগড়ে প্রবেশ করেছে।
এই যে এই রাস্তাটা কিন্তু দিনাজপুর থেকে বিয়ুলের রাস্তা। রামসাগর এক্সপ্রেসে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সকাল 6:30 বোনারপাড়া থেকে ছেড়ে পার্বতীপুর পৌঁছাবে বেলা 11টায়। ফিরতি যাত্রায় বিকাল 4টায় পার্বতীপুর থেকে বোনারপাড়া পৌঁছাবে রাত 9:25 এবং পুনরায় চালু হওয়া কাঞ্চন কমিউটার ট্রেনেরও সময় নির্ধারণ করা হয়েছে। ট্রেনটি পার্বতীপুর থেকে সকাল 8:15 ছেড়ে পঞ্চগড় পৌঁছাবে দুপুর 12:15 এবং ফিরতি যাত্রায় দুপুর 1:50 পঞ্চগড় থেকে ছেড়ে পার্বতীপুর পৌঁছাবে সন্ধ্যা 6:10। এই ছোট্ট যাত্রাপথে আমার ছোট্ট একটি ভুল হয়। রামসাগর এক্সপ্রেস যেহেতু লোকাল ট্রেন, তাই ভাবছিলাম ট্রেনটি হয়তো বাসনাহার স্টেশনে থামবে, কিন্তু ট্রেনটি বাসনাহারে কোনো বিরতি না দিয়েই চলে যায় পরবর্তী স্টেশন মঙ্গলপুর স্টেশনের উদ্দেশ্যে। দিনাজপুর থেকে মাত্র 30 ছোট্ট রেল জার্নি শেষে আমরা পৌঁছে যাই মঙ্গলপুর রেলওয়ে স্টেশনে এবং এখানে ট্রেন থেকে নেমে যাই। আসলে আমাদের একটা ইনফরমেশনের ঘাটতি ছিল যে ট্রেনটা বাসনাহারে থামবে না। লোকাল ট্রেন হিসাবে আমি ভাবছিলাম যে ট্রেনটা বাসনাহারে থামবে, তো সমস্যা নাই, আমরা পরবর্তীতে মঙ্গলপুর স্টেশনে এসে নামে গেছি। আর আমাদের টিকিট কিন্তু সীতাকুণ্ড পর্যন্ত কাটা ছিল, আর এই টিকিটের মূল্য মাত্র 15 টাকা। দিনাজপুর থেকে সীতাকুণ্ড টিকিটের মূল্য মাত্র 15 টাকা, সেই হিসাবে টিকিট কাটছিলাম। আর এই মুহূর্তে আছে মঙ্গলপুর রেলওয়ে স্টেশনে, আর এখান থেকে আমরা রামসাগর এক্সপ্রেসকে বিদায় জানালাম। এই ট্রেনটি এখন পঞ্চগড়ে যাবে, পঞ্চগড় থেকে পরবর্তীতে রাতে আবার দিনাজপুর হয়ে পার্বতীপুর হয়ে রংপুর গাইবান্ধা হয়ে বোনারপাড়া ব্যাক করবে। আর ট্রেনটি আর কখনও হয়তো বা দিনাজপুরে আসবে না, ওদের ভবিষ্যতে চিন্তাভাবনা করলেও করতে পারে। এরপর থেকে আবার চালু হচ্ছে কাঞ্চন কমিউটার ট্রেন, যেটা এই ট্রেনটি চালু হওয়ার পর বন্ধ হয়ে গেছিলো। তো মঙ্গলপুর রেলওয়ে স্টেশন থেকে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনি যদি রামসাগর এক্সপ্রেসে ভ্রমণ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।